হে ইস ওয়েলকাম টু মে চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে হয়েছে বলে কি শোন টিজার রিয়াকশান ইয়েস রাস্তা থেকে এরকমভাবে করছি কারণ অলরেডি শ্যুট হচ্ছে এখানে তো আমি তোমাদেরকে আগেও বলেছি এই কথা বারবার আর কী বলবো বাট বিশ্বাস করো গানটা দারুণ হয়েছে শ্রেয়া ঘোষালের গলাটাই শুনতে পাচ্ছি ভাই শ্রেয়া ঘোষাল এখন মানে এখন কেন শ্রেয়া ঘোষাল না যা গান গায় না এত ভালো হয় এত মিষ্টি হয় এত মধুর তার কণ্ঠ যে কোনো গানকে তিনি একটা এই লেভেলের গানকে এই লেভেলে নিয়ে যেতে পারে এটা আমি বলবো ভাই দারুণ লেগেছে মানে শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গান আলাদা করে একটা মন খুশি করে দিচ্ছে কোথাও গিয়ে এটা আমি বারবার বলবো বারবার সেই মোমেন্টটা কোথাও গিয়ে ক্রিকেট হচ্ছে যে শ্রেয়া ঘোষাল মানি আলাদা একটা ম্যাজিক আলাদা তার গলার মানে তার গলার ভিতরে একটা দারুণ সে যখন ওই হয়েছে বলে কি শোন দারুণ লাগে সেই জায়গাটা আমি গানটাকে নিয়ে প্রথমে কথা বলি তবে অভিয়াসলি ভিডিও নিয়ে কথা বলবো যেহেতু টিজার এসছে গানটাকে নিয়ে কথা বলবো না টিজারটাকে নিয়ে কথা বলবো তো টিজারটা আজকে বেরিয়ে গিয়েছে ঠিক নাও এই টাইমে তো আমার মনে হচ্ছে যে কালকেও ঠিক এই টাইমেই হয়তো মেবি গানটার টি মানে গানটা আসবে মানে ছটা সাড়ে ছটা সাতটা এরম টাইমেই আসবে আর হট করে গানটার টিজারটা এসছে আর আমার যে নোটিফিকেশন এসছে আর হলাম চট করে নিচে আমি ফাট করে বলি এটা নিয়ে কথা তো বন্ধুরা পাপনের গলা কিন্তু আমরা শুনতে পাই না ন্যাচারালি খুব হালকা হালকা একটু আওয়াইব শুনতে পাই তো অতটা বোঝা যাচ্ছে না বাট পাপনের গলা নো ডাউট খুব ভালো থাকে সেটা নিয়ে আলাদা করে নতুন কিছু করে বলার কিছু নেই তবে শ্রেয়া ঘোষালকে জাস্ট দারুণ লাগছে শ্রেয়া ঘোষালের গলাটা জাস্ট টিজারে ওইটুকু পোষণ আমি ভাবছি যে গানটা জাস্ট নেল ডিট হবে গানটা জাস্ট ফেটে যাবে এইটুকু বোঝা যাচ্ছে এবার আসি দেবদাসমিত্রসার কথা ভাই কি লাগছে গুরু আমার গরুকে কি লাগছে এটাই বলবো আর কিছু না সাবাস দেবদা লাভ ইউ দেবদা কি লাগছে দেবদাকে মনে হচ্ছে ভাই সেই মানে রোমিওর দেবদার মতন লাগছে কত ইয়াং কত বাচ্চা কত একটা চুলবুলি ব্যাপার মানে আলাদাই আর রোম্যান্স কিং লাগছে দেবদাকে ওখানে পুরো সৌমিত্রিস কে এত মিষ্টি লাগছে এত সুন্দর লাগছে তুমি ক্রাশ খেয়ে যাবে লিটারেলি মানে গোটা ভিডিওটার ভিতরে একটা গ্লো অ্যাড করা হয়েছে ঠিক আছে এবং পরম বন্দ্যোপাধ্যায়দের কিন্তু রাখা হয়েছে পরম বন্দ্যোপাধ্যায় শঙ্কর ম্যামদের পোষণটাও রাখা হয়েছে অল্প করে কিন্তু দেবদাস সৌমিত্র পুরো বিষয়টার ভিতরে ওই যে বাইক নিয়ে যাচ্ছে ওই যে পুরো মানে লোকেশানটাও না একটা আলাদা আদায় আলাদা একটা মস্তি আলাদা একটা আনন্দ ফিল করছে কারণ দেখো আমরা ন্যাচারালি খুব লোকেশান নিয়ে যে হয় কমার্শিয়াল ছবির গান হলেই বিদেশে গিয়ে শ্যুট হয় আদারওয়াইজ মানে ন্যাচারালি আমরা খুব হাই লোকেশান দেখি আর নাহলে খুব কলকাতা বেস লোকেশান দেখে বাট এবারে কি হয়েছে একটা উত্তরবঙ্গের চা বাগান ন্যাচারালি দেখাই যায় না আজকের দিনের বাংলা ছবিতে সেই জিনিসটা দেখা যাচ্ছে এরকম সুন্দরভাবে সেটাকে মানে শ্যুট করা শ্যুটটা খুব সুন্দর করে করা হয়েছে প্রত্যেকটা শট খুব প্রাণবন্ত খুব মানে কি বলবো জেম শট হয়েছে এবং তার সঙ্গে তার সৌমিত্রী সাক্ষ্য কেমিস্ট্রি ভাই লোকে বলবে লোকে বলবে এটা নিয়ে কথা দেব সৃজা কেমিস্ট্রি নিয়ে লোকে কথা বলেছে দেব সৌমিত্রিসা নিয়ে লোকে কথা বলবে আমি এতটুকু বিশ্বাস করছি ভেবে ভেবে যে এই জুটিটা বাস দেব তৃষা জুটি বাস আছে। এটুকু কথা এখনই বলে দিলাম কি মারাত্মক তাদের দেখতে লাগছে একসাথে দারুণ এক কথায় দারুণ এবং গ্লোটা অ্যাড করেছে যেভাবে এডিট করেছে যেভাবে টি শার্টটা এত সফট এত স্মুথ যেন মনে হয় কানকে কেউ আদর করে দিয়ে চলে যাচ্ছে এই মধুর ব্যাপারটা রয়েছে গানটার ভিতরে কালকে গানটা এলে বাকিটা কথা বলছি আর চাট করে বেরিয়ে যাচ্ছি তো সেখানে একটু তাড়াতাড়ি আছে চলো ভাই বেরোলাম এবং অবভিয়াসলি তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো নতুন করে ভিডিওতে দেখা হবে ভাই